এই তো মাত্র কিছুদিন আগে করোনা সংকট মোকাবেলায় হাসিনা সরকারের ব্যর্থতা নিয়ে নিচক ফেসবুক স্ট্যাটাস লেখার কারণে মুশতাক আহমদ নামে একজন লেখককে ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার করা হয় তারপর তাকে এতই তীব্র নির্যাতন করা হয় যার ফলে সে কারাগারে মারা যায় এই হলো মত প্রকাশের স্বাধীনতার অবস্থা হাসিনার বিরুদ্ধে একটা শব্দ লিখলেও জনগণকে হত্যা করা হয় আর নবী সাল্লাহ আলিবুয়া সাল্লামকে গালি দেওয়া ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুরো সরকার পুলিশ আদালত মিডিয়া সব ব্যতিব্যস্ত হয়ে যায় কার কাসিম হ্যাঁ আমি শমশীর হ্যাঁ দে রে হ্যাঁ আমি দু শ্রীমন কে সিনেমে হুবাই কু তেজ খান হাসিনার বেলায় বাঘ স্বাধীনতা নেই শেখ মুজিবের বেলায় বাঘ স্বাধীনতা নেই মুজিবার হাসিনার মালিক ভারতের ব্যাপারে বাক স্বাধীনতা নেই শুধু আমার প্রিয় নবীর ব্যাপারেই মত প্রকাশের স্বাধীনতা আছে এগুলো কেমন তামাশা আজিজের খুনি ভাইয়ের জন্য মুক্তি আর নবী যুবকের জন্য ফাঁসি সেনা প্রধান আজিজের খুনি গুন্ডা ভাই নির্দোষ আর আল্লাহর নাজিল কৃত সেরে অনুসরণ করা মুমিন অপরাধী সব কুচ নহ হো যা আসলে তাগতের অনুসারীরা অন্য সবাইকে তাদের মতে দুনিয়া লোভী কাপুরুষ মনে করে ওরা মনে করে কয়েকজন মুসলিম যুবককে হত্যা করে ওরা বাংলার নবীপ্রেমিক মুসলিমদের থামাতে পারবে ওরা মনে করে ফাঁসির ভয় দেখিয়ে জেলজুলুমের ভয় দেখিয়ে ওরা নবী সাল্লাহ সাল্লামের অনুসারীদের দমাতে পারবে আল্লাহর কসম আসমান ও জমিনের মালিকের কসম এটা কোনো দিনও হবে না বেঈনিল্লাহ যতদিন মুসলিমদের শরীরে রক্ত প্রবাহিত হবে ততদিন তারা নবীর অবমাননা সহ্য করবে না যতদিন মুসলিমদের চোখে আলো থাকবে ততদিন নবী আলী সাল্লামের সানের ব্যাপারে কোনো আপোষ হবে না এই ভূখণ্ডের নবী প্রেমিকরা একের পর এক আসবে একজন মরলে দশজন তার জায়গা নেবে ভয় দেখিয়ে তাদের থামানো যাবে না মুসলিমরা ফাঁসির দড়িকে ভয় পায় না বরং তাদের তো মনের তামান্নাই হল আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে জান্নাতে যাওয়া তার এমন পুরুষ যারা ওইভাবে মৃত্যুকে ভালোবাসে যেভাবে কাফিররা জীবনকে ভালোবাসে गुलामी का गले में तो पहना है अहद अब चढ़ केसूली पर भी कहना हैद अब चढ़ আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার এবং বাংলাদেশের সকল মুসলিম সকল ইমানদারের পক্ষ থেকে ওই মুসলিম যুবকদের ইসলামের ওই বীর সিংহদের ধন্যবাদ জানাই যারা মালন অভিজিতের মতো নিকৃষ্ট পশুর কবল থেকে আল্লাহর এই জমিনকে মুক্ত করেছেন নিশ্চয়ই তারা সফল নিশ্চয়ই তারা সম্মানিত নিশ্চয়ই তারা ইসলামের অগ্রগামী সেনানি নিশ্চয়ই তারা নবী সাল্লাহ আলী ওসাল্লামের পতাকা তলে সমবেত অশ্বারোহীদের অন্তর্ভুক্ত নিশ্চয়ই তারা সফল নিশ্চয়ই তারা সম্মানিত নিশ্চয়ই তারা ইসলামের অগ্রগামী সেনানি নিশ্চয়ই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত অশ্বারোহীদের অন্তর্ভুক্ত ইন্নাল الحمد لله والصلاه والسلام على আলা الله اما প্রিয় ভাই ও বোনেরা আজ এই ভূখণ্ডের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত সমাগত দুই সালে শাহবাগ ইসলাম বিদ্বেষী গোষ্ঠীর নগ্ন উৎসব এবং শাপলা চত্বরের ঐতিহাসিক গণহত্যার পর আজ আবারও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের তাগতি আদালত নবী বীর যুবকদের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে কারণ তারা আমেরিকার মালাউন এজেন্ট অভিজিৎ রায় আর তার সহচর দীপনকে হত্যা করেছেন কে এই অভিজিৎ রায় বাংলাদেশে ইসলাম বিদ্বেষ ছড়ানোর যে ভারতীয় ও আমেরিকান এজেন্ডা দীর্ঘদিন ধরে চলছে অভিজিৎ রায় ছিল সেই এজেন্ডার প্রধান সমন্বয়কদের অন্যতম অভিজিৎ রায়ের সমন্বয় ও দিক নির্দেশনায় এই ভূখণ্ডের মুরতাদ এবং ইসলাম বিদ্বেষীরা অনলাইনে ইসলাম এবং আমাদের প্রিয় নবী আলী আলীসাল্লামের বিরুদ্ধে এমন নিকৃষ্ট প্রচারণায় মেতে উঠেছিল যার তুলনা চোদ্দশো বছরের ইতিহাসে পাওয়া যায় না আল্লাহ তার নবীর এই শত্রুদের থামানো এই ভূখণ্ডের মুসলিমদের উপর ফরজ হয়ে দাঁড়িয়েছিল তাদের অপরাধ এমন পর্যায়ে পৌঁছেছিল যা থামানো না হলে পুরো কম পুরো উম্মত হয়তো আল্লাহর আজাবের সম্মুখীন হতো আলহামদুলিল্লাহ উম্মতের পক্ষ থেকে কিছু বীর নৌজওয়ান কিছু নবী প্রেমিক এই ফরিজ আদায় করেছেন আর এই ফরজ আদায়ের কারণে তাগুদ সরকার তাদের ফাঁসি দিচ্ছে অনুসরণ করার কারণে তাগুত সরকার আদালত প্রশাসন মিডিয়া তথাকথিত সুশীল সমাজ এই বীর মুসলিমদের অপরাধী বলছে আর ইসলামের অবমাননা করা অভিজিৎকে হিরো বানাচ্ছে অভিজিৎ রায় সাধারণ কোনো ইসলাম বিদ্বেষী মালয়ন ছিল না সে ছিল বাংলাদেশে ইসলাম বিদ্বেষী ব্লগারদের প্রধান সংগঠকদের অন্যতম সে ছিল একজন অর্গানাইজার একজন পরিকল্পনাকারী অর্থাৎ সে শুধু ইসলামের বিরুদ্ধে কাজ করতো না বরং অন্যান্য ব্লগারদেরও ইসলামের বিরুদ্ধে কুচ্ছা রটাতে এবং নবী সালাল্লাহ আলী ওয়াশাল্লামের অবমান্য করতে উৎসাহিত করত দিক নির্দেশনা দিত একথা তার সাথেই অন্যান্য ইসলাম বিদ্বেষী ব্লগাররাও স্বীকার করে আর ফয়সাল আরিপিন দীপন ছিল অভিজিতের ঘনিষ্ঠ সহচর অভিজিতের লেখা সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সে নিজে থেকে অভিজিতের কাছ থেকে পাণ্ডুলিপি নেয় এবং বই আকারে প্রকাশ করে কিন্তু বাংলাদেশের নির্লজ্জ প্রশাসন বিচার বিভাগ এবং মিডিয়া এই সত্য সম্পূর্ণভাবে এড়িয়ে গেছে তারা ইসলাম বিদ্বেষী কুকুরদের বিজ্ঞান লেখক মুক্তচিন্তক ইত্যাদি নামে উপস্থাপন করছে তারা বলছে স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ করার কারণে নাকি এদেরকে হত্যা করা হয়েছে বাস্তবতা হলো এই শাসক গোষ্ঠী এই বিচার ব্যবস্থা এই প্রশাসন সত্য স্বীকার করার সাহস রাখে না হিন্দু অভিজিৎ আল্লাহর নবীকে আক্রমণ করেছিল তার এই অপরাধের কারণে কিছু মুমিন নবীর নির্দেশনা এবং শরীয়তের অনুসরণ করে তাকে হত্যা করেছে আর তাই শাসক শ্রেণী শয়তানের অনুসরণ করে তা অতি আইন অনুযায়ী এই মোমিনদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে এটুকু কথা খোলাখুলি বলার সাহস তাদের নেই বস্তুত তাদের মধ্যে ইমান্ত নেই সেই সাথে নিজেদের কুফুরি বিশ্বাসকে প্রকাশ্যে ঘোষণা করার সাহসও নেই তাই তারা লেখা লেখি আর মত প্রকাশ জাতীয় শব্দের আড়ালে ইসলাম অবমাননা ও নবী বিদ্বেষের অপরাধকে লুকাতে চায় আলহামদুলিল্লাহ তারা সত্যকে মিথ্যা দিয়ে চাপা দিতে চাইল মহান আল্লাহ সত্যকে প্রকাশ করে দিয়েছেন ইমান ও কুফরের বিভেদ রেখা সমাজের সর্বস্তরে স্পষ্ট হয়ে গেছে আলেম থেকে আওয়াম ধনী থেকে গরিব শহর ও গ্রামের সকল শ্রেণীর মানুষের জন্য মহান আল্লাহ আজ বাস্তবতাকে পরিষ্কার করে দিয়েছেন প্রিয় শ্রোতারা লক্ষ্য করুন এই রায়ের মাধ্যমে এই তাগুদ সরকার তাদের বাস্তবতা নিজেই আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে তারা স্পষ্ট করে দিয়েছে এই শাসন ব্যবস্থায় শরীয়তের অনুসরণ করা আল্লাহ তার রাসুলের আনুগত্য করা ফটো জাদায় করা অপরাধ এর শাস্তি হলো ফাঁসি অন্যদিকে আমার প্রিয় নবীকে আক্রমণ করা আল্লাহর দিনকে আক্রমণ করা হল বিরোচিত কাজ আর মত প্রকাশের স্বাধীনতা এই রায়ের মাধ্যমে এই শাসন ব্যবস্থা পরিষ্কার করে দিয়েছে যে তাদের শাসনের ভিত্তি কুফর তারা কুফর প্রতিষ্ঠা করে আর ইসলাম অপসারণ করে তারা কুফরের পক্ষ হয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে নবী অপমানকারীদের নিরাপত্তা দেয় আর নবী প্রেমিকদের হত্যা করে প্রিয় মুসলিম ভাই বোনেরা বাঘ স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার নামে এরা সুনির্দিষ্টভাবে ইসলাম বিদ্বেষী অপপ্রচার এবং নবী সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের অপমান্যকারীদের নিরাপত্তা দিতে চায় তাই স্পষ্ট যেমন এই মামলার রায় বলা হয়েছে অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হল জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ নিরুৎসাহিত করা যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ না করতে পারে আরও বলা হয়েছে বাংলাদেশে জননিরাপত্তা বিপন্ন করার জন্য আতঙ্ক সৃষ্টির মাধ্যমে জনগণকে মত প্রকাশ ও স্বাধীন কর্মকাণ্ড থেকে বিরত রাখা এরা আসলে কোন ধরনের মত প্রকাশের স্বাধীনতার কথা বলে ভারতীয় এজেন্ট শেখ হাসিনা দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে সেটা বাংলাদেশের কোনো পত্রিকা কোনো টিভি চ্যানেলে প্রচার করা হয় না কোনো আদালতের রায়ে এ নিয়ে কথা হয় না বাংলাদেশের মানুষকে এ বিষয়ে জানতে হয় বিদেশি মিডিয়ার প্রতিবেদন থেকে এ কেমন মত প্রকাশের স্বাধীনতা পুলিশ র্যাব ডিবি বিজিবি এটা হাসিনা সরকারের পোশা বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশের গুম ক্রসফায়ার বন্দুকযুদ্ধের নামে যত হত্যা হয়েছে তার সব কিছুর পেছনে আছে শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা উপদেষ্টা এবং শেখ রেহানা আত্মীয় তারেক সিদ্দিকী এরাই বিভিন্ন সরকারি বাহিনী দিয়ে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে এই সত্য ওপেন সিক্রেট হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোন পত্রিকা কোন চ্যানেলে তা এসেছে এটা কোন ধরনের মত প্রকাশের স্বাধীনতা এগুলো বিচার বহির্ভূত হত্যা না এগুলো জনগণের নিরাপত্তা বিপন্ন হওয়া না নাকি জনগণ মানে শুধু অভিজিৎরা এই তো মাত্র কিছুদিন আগে করোনা সংকট মোকাবেলায় হাসিনা সরকারের ব্যর্থতা নিয়ে নিচক ফেসবুক স্ট্যাটাস লেখার কারণে মুশতাক আহমদ নামে একজন লেখককে ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার করা হয় তারপর তাকে এতই তীব্র নির্যাতন করা হয় যার ফলে সে কারাগারে মারা যায় এই হলো মত প্রকাশের স্বাধীনতার অবস্থা হাসিনার বিরুদ্ধে একটা শব্দ লিখলেও জনগণকে হত্যা করা হয় আর নবী সালাল্লাহ আলীবাসাল্লামকে গালি দেওয়া ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুরো সরকার পুলিশ আদালত মিডিয়া সব ব্যতিব্যস্ত হয়ে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে এবং হাসিনা সরকারের যোগ সাজসে বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদের হত্যা করে অনেক নারী ও কিশোরীকে ধর্ষণ করে সেনাবাহিনী এবং বিজেপিকে ভারতীয় আজ্ঞাবহ বাহিনীতে পরিণত করা হয়েছে এ নিয়ে তদন্ত প্রতিবেদন ধামাচাপা দেওয়া হয়েছে খোদ আদালত থেকে কই এ নিয়ে কোনো মিডিয়া কি অনুসন্ধানে প্রতিবেদন করতে পারছে কোনো বিশ্লেষক কথা বলতে পারছে তাহলে এটা কোন ধরনের মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের জনগণের কিসের বাক স্বাধীনতা আছে বাংলাদেশের জনগণের কিসের নিরাপত্তা আছে বরং এই সরকার এই প্রশাসন এই আদালতই মানুষকে বন্দি করে রেখেছে মানুষকে যখন তখন তুলে নিয়ে যাচ্ছে হত্যা করছে এরা কোন মুখে বাক স্বাধীনতা আর জননিরাপত্তার কথা বলে এই অপরাধগুলো নিয়ে সুশব্দ করা যায় না কিন্তু আমার নবীকে গালি দেওয়া যায় এসব ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা নেই কিন্তু রাহমাতুল্ল আলমিন মোহাম্মদুর রাসুল্লাহকে আক্রমণ করার সময় বাক স্বাধীনতা আছে হাসিনার বেলায় বাক স্বাধীনতা নেই শেখ মুজিবের বেলায় বাক স্বাধীনতা নেই মুজিব হাসিনার মালিক ভারতের ব্যাপারে বাক স্বাধীনতা নেই শুধু আমার প্রিয় নবীর ব্যাপারেই মত প্রকাশের স্বাধীনতা আছে এগুলো কেমন তামাশা আজিজের খুনি ভাইয়ের জন্য মুক্তি আর নবীপ্রেমিক যুবকের জন্য ফাঁসি সেনা প্রধান আজিজের খুনি গুন্ডাফাই নির্দোষ আর আল্লাহর নাজিলকৃত সেরে অনুসরণ করা মুমিন অপরাধী আর ও বিচারপতি আর ও পুলিশ আর ও সাংবাদিক তোমরা কি এই ভূখণ্ডের মুসলিমদের বোকা মনে করো এই বাংলার মুসলিমদের অন্ধ মনে করো এই ধরনের বিচার নিয়ে তোমরা আমাদের ন্যায় বিচার শেখাতে আসো স্বাধীনতার সমতার কথা বলো এই কি তোমাদের স্বাধীনতার সমতা প্রিয় ভাই বোনেরা আপনারা বুঝতেই পারছেন মত প্রকাশের স্বাধীনতার এই বুলির কোনো বাস্তবতা নেই হাসিনা ভারত তারেক সিদ্দিকি আজিজ রেহানা ববি মাফিয়াতন্ত্রের বড় বড় মাথাদের নিয়ে কথা বলার কোনো স্বাধীনতা এদেশে নেই এ নিয়ে সব আদালত মিডিয়া আর প্রশাসনের মাথা ব্যথাও নেই তাদের মাথা ব্যথা শুধু ইসলাম বিদ্বেষী আর নবীর অবমান্যকারীদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নবীর অবমাননা চলুক ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার লোক এটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ এজন্যেই তারা নবী প্রেমিকদের ফাঁসি দিয়ে এইসব অবমান্যাকারীদের আশ্বাস দিতে চাচ্ছে তাদের সাহস দিতে চাচ্ছে তারা এইসব সব বার্তা দিচ্ছে তোমরা যত ইচ্ছা ইসলামের বিরুদ্ধে লিখো গালি দাও সরকার আদালত প্রশাসন আর মিডিয়া তোমাদের সাথে আছে তারা তোমাদের নিরাপত্তা দেবে একদিকে তারা নবীর অবমান্যাকারীদের আশ্বাস দিচ্ছে অন্যদিকে বাংলাদেশের মুসলিমদের ভয় দেখাতে চাচ্ছে ফাঁসির ভয় দেখিয়ে ইমানদারদের অন্তর থেকে ওরা নবীর ভালোবাসা মুছে ফেলতে চায় এটা তারা নিজেরাই স্বীকার করেছে যেমন এই রায় বলা হয়েছে এই মামলায় ফাঁসির রায় দেওয়া হচ্ছে যাতে বাংলাদেশের অন্য কোনো মুসলিম একই ধরনের কাজ করার সাহস না পায় আসলে তাগুতের অনুসারীরা অন্য সবাইকে তাদের মতোই দুনিয়া লোভী কাপুরুষ মনে করে ওরা মনে করে কয়েকজন মুসলিম যুবককে হত্যা করে ওরা বাংলার নবীপ্রেমিক মুসলিমদের থামাতে পারবে ওরা মনে করে ফাঁসির ভয় দেখিয়ে জেলজুলুমের ভয় দেখিয়ে ওরা নবী সাল্লু আলীমাসাল্লামের অনুসারীদের দমাতে পারবে আল্লাহর কসম আসমান জমিনের মালিকের কসম এটা কোনো দিনও হবে না বেঈনিল্লাহ যতদিন মুসলিমদের শরীরে রক্ত প্রবাহিত হবে ততদিন তারা নবীর অবমাননা সহ্য করবে না যতদিন মুসলিমদের চোখে আলো থাকবে ততদিন নবী সাল্লু আলিমুয়া সাল্লামের সানের ব্যাপারে কোনো আপোষ হবে না এই ভূখণ্ডের প্রেমিকরা একের পর এক আসবে একজন মরলে দশজন তার জায়গা নেবে ভয় দেখিয়ে তাদের থামানো যাবে না মুসলিমরা ফাঁসির দড়িকে ভয় পায় না বরং তাদের তো মনের তামান্নাই হলো আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে জান্নাতে যাওয়া তার এমন পুরুষ যারা ওইভাবে মৃত্যুকে ভালোবাসে যেভাবে কাফিররা জীবনকে ভালোবাসে এই কাফেলা চালু হয়েছে সাহবাঈকের একরাম দিয়ে আল্লাহ আনহুমের মাধ্যমে আর এটা জারি থাকবে কেমত পর্যন্ত কত সরকার কত প্রধানমন্ত্রী কত কমিশনার কত বিচারপতি আসবে যাবে কিন্তু মোমিনদের অন্তর থেকে নবী সাল্লালাল্লাহ আলিমাসাল্লামের ভালোবাসা মুছে ফেলা যাবে না যদি থামাতে হয় তাহলে অবমাননাকারীদের থামাতে হবে মুসলিমদেরকে না আমার প্রিয় ভাই বোনেরা আসলে রায় দিয়ে তাগুদ গোষ্ঠী নিজের হাতে মুসলিমদের অন্তরে ইমানের শিখাকে আবারও জ্বালিয়ে দিয়েছে যে অন্তরগুলো ঘুমিয়ে পড়েছিল তাগুদ নিজেই সেগুলোকে জাগিয়ে দিয়েছে এই রায়ের কারণে সারা বাংলার মুসলিম এক যুগে নবীর অবমান্যকারীদের শাস্তির কথা বলছে এই বাংলার হাজারো যুবক আজ প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লামের ইজ্জতের জন্য জীবন দিতে রাজি আছে আর নিশ্চয়ই আমাদের জীবন আল্লাহ তার রাসুলের রাস্তায় উৎসর্গিত প্রিয় ভাই বোনেরা এই শাসক গোষ্ঠী এই প্রশাসন এই বিচার ব্যবস্থা নবী অবমান্যকারীদের পৃষ্ঠপোষকতা করছে তারা অবমাননাকারীদের অভয় দিচ্ছে আশ্বাস দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে এই শাসন ব্যবস্থা যে তা অতি শাসন ব্যবস্থা এই শাসক গোষ্ঠী যে কাফের এই ভূখণ্ড যে দারুল কুফরে পরিণত হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ তারা নিজেরাই আমাদের সামনে তুলে ধরছে এরপরও যদি কেউ বাস্তবতাকে বুঝতে না পারে তাহলে অমন দৃষ্টিহীন ব্যক্তির জন্য কোনো আলোই যথেষ্ট হবে না আমি বাংলার আলিম সমাজকে সুক্রিয়া জানাই এ বিষয়ে মুখ খোলার কারণে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার এবং বাংলাদেশের সকল মুসলিম সকল ইমানদারের পক্ষ থেকে ওই মুসলিম যুবকদের ইসলামের ওই বীর সিংহদের ধন্যবাদ জানাই যারা মাল অভিজিতের মতো নিকৃষ্ট পশুর কবল থেকে আল্লাহর এই জমিনকে মুক্ত করেছেন নিশ্চয়ই তারা সফল নিশ্চয়ই তারা সম্মানিত নিশ্চয়ই তারা ইসলামের অগ্রগামী সেনানি নিশ্চয়ই তারা নবী সাল্লাহ আলী ওসাল্লামের পতাকা তলে সমবেত অশ্বারোহীদের অন্তর্ভুক্ত পরিশেষে বলবো সত্য প্রকাশিত হয়েছে প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিটি চক্ষুষ্মানের জন্য প্রভাত উদ্বাসিত হয়ে গেছে মৃত্যু সবাইকে খুঁজে বেড়াচ্ছে সে কখনো বিরক্ত হয় না পদক্ষেপ ধীর করে না কোনো পালায়নকারী তার কবল থেকে ছুটে যেতে পারে না সেই মৃত্যু যার ব্যাপারে মানব জাতির কোনো কৌশল নেই নিশ্চয়ই হিসাব সকলের সামনে অপেক্ষা করছে তবু কাফিররা মহাপরাক্রমশালী আল্লাহর ব্যাপারে চিন্তা করে না